हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल माइंड फ्रेश आइडियाज। आज आमी आपनादेर देखाबो शुधुमात्र पेपर ओ गाम दिए सहजे किभाबे सुंदर डालिया फुलटी बानानो जाए। एटी बानानोर पेछने एकटी छोट्ट गल्प आछे, सेटी आमी भिडियोर शेषे बोलबो। चलुन देखे नीन किभाबे एटी बानाबेन। एटी बानानोर जोन्नो लागबे ইয়েলো ও গ্রিন কালার পেপার, গাম ও একটি কাঁচি। প্রথমে আমরা ইয়েলো পেপারটাকে চার রকম চৌকো টুকরোতে কেটে নেব। 12-15টি বড় টুকরো, 10-12টি একটু ছোট টুকরো, 8-10টি আর একটু ছোট টুকরো এবং 3টি একদম ছোট টুকরো। এরপর বড় টুকরোগুলোকে এইভাবে ফোল্ড করে গাম দিয়ে আটকে দেব। এরপর মাঝারি টুকরোগুলিতে একইভাবে ফোল্ড করে গাম দিয়ে আটকে দেব। বাকি দুরকম টুকরোগুলিকেও একই রকম ভাবে আমি ফোল্ড করে নিয়েছি। এরপর আমি একটি সবচেয়ে ছোট টুকরো নিয়ে তার সঙ্গে গাম দিয়ে এইভাবে বাকি দুটো ছোট টুকরো লাগিয়ে দিচ্ছি। এরপর এগুলোর উপরে একে একে আটকে দিচ্ছি একটু বড় টুকরোগুলো। এরপর এটার উপরেও একইভাবে মাঝারি টুকরোগুলো ও সবচেয়ে বড় টুকরোগুলো আটকে দিচ্ছি। দেখুন, আমাদের ফুলটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা পাতাটা তৈরি করে নিচ্ছি।
গ্রিন পেপারটিকে ফোল্ড করে এইভাবে কেটে আমরা পাতাটি বানিয়ে নিচ্ছি। এরপর বানাবো ফুলের স্টিকটি। একটি নিউজপেপার এইভাবে ফোল্ড করে গাম দিয়ে আটকে দিচ্ছি। তার ওপর গ্রিন পেপার দিয়ে কভার করে দিচ্ছি। এরপর সামনেটা এভাবে কেটে ফুলের বৃদ্ধিটা বানিয়ে নিলাম। তারপর ফুলের স্টিকটি গাম দিয়ে আটকে দিলাম ও পাতাটি স্টিকের সাথে আটকে দিলাম। দেখুন আমাদের সুন্দর ডালিয়া ফুল তৈরি হয়ে গেছে। এরপর আপনাদের গল্পটা বলি। কয়েকদিন আগে আমাদের বাগানে এই লাল ডালিয়া ফুলটি ফুটেছিল। এটা আমার খুব খুব ভালো লাগতো, কিন্তু সারা বছর তো এটাকে এভাবে রাখা যাবে না। তাই আমি এই ফুলটি আদলে এই সুন্দর পেপার ডালিয়া ফুলগুলি বানিয়ে ফেললাম। আমি আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর আইডিয়ার ভিডিও নিয়ে আসব। সেগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।